নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এই ভিডিওতে আমরা কথা বলবো কালকে মোহনবাগানের আই এর প্রথম ম্যাচের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি টিমকে নিয়ে তো আজকে আইএসএল এর কোনো ম্যাচ নেই যেই ম্যাচটা হবার কথা ছিল হায়দ্রাবাদের সঙ্গে আর কি এফসি গোয়ার সেই ম্যাচটা ক্যান্সেল করা হয়েছে কারণ হায়দ্রাবাদ এবং এফসি গোয়া বেশিরভাগ প্লেয়ারকেই এশিয়ান গেমসের জন্য ছেড়েছে তো সেখানে আজকে কোনো ম্যাচ নেই কালকে ম্যাচ আছে দুটো ম্যাচ আছে কালকে আর কি বিকালবেলা সাড়ে পাঁচটা থেকে ম্যাচ কিন্তু আছে উড়িষ্যার সঙ্গে চেন্নাইয়ের এবং রাত আটটা থেকে মোহনবাগানের সঙ্গে ম্যাচ আছে পাঞ্জাব এফসির তো মোহনবাগান তাদের আইএসএলের প্রথম ম্যাচে এবারে খেলতে নামছে পাঞ্জাবের বিরুদ্ধে আর এই ভিডিওতে কিন্তু আমরা মেনলি পাঞ্জাব এফসি টিমটাকে নিয়ে আলোচনা করব যে পাঞ্জাব এফসির টিমটা কীরকম তো নর্মালি অনেক টিমকে নিয়েই আমি আলাদা করে সেপারেট ভিডিও বানিয়েছিলাম বাট পাঞ্জাব টিমটাকে নিয়ে বানানো হয়নি এবং যেহেতু টিমটা এবারেই এ এসেছে সেই টিমটাকে নিয়ে অনেকের আইডিয়াও কম আছে তো এই ভিডিওতে একটু আলোচনা করব পাঞ্জাব নিয়ে রাউন্ড গ্লাস পাঞ্জাব টিমটার কথা বললে তারা কিন্তু গত মরসুম হয়েছে আই লিগ চ্যাম্পিয়ন এবং আই লিগ চ্যাম্পিয়ন হয়ে তারা কিন্তু আইএসএল এ খেলার যোগ্যতা অর্জন করেছে এবং যেহেতু আইএসএল এর নামের আগে স্পন্সরের নাম রাখা যায় না সে কারণে তারা পাঞ্জাব এফসি নামে কিন্তু এবারের আইএসএল এ খেলবে তো এই পাঞ্জাব এফসির কোচ হচ্ছেন গ্রিক কোচ স্টাইকোস ভার্গেটিস তো সেই কিন্তু টিমটাকে ম্যানেজ করবে এবং এই পাঞ্জাব এফসি টিমটা যদি আমরা প্লেয়ারদের কথা বলি ভারতীয় প্লেয়ারদের কথা বলি সেখানে কিন্তু বিশাল নামি দামি কোনো ভারতীয় প্লেয়ার তোমরা দেখতে পাবে না যে ভারতীয় প্লেয়ারগুলো আছে বেশিরভাগই কিন্তু ইয়ংস্টার অনেকের মধ্যে দারুণ পেডিগ্রি আছে ফিউচারে স্টার্ট হবার বাট মানে নামই একদম প্রতিষ্ঠিত ভারতীয় প্লেয়ার কিন্তু এই পাঞ্জাব এফসি টিমে সেরকম কেউ নেই বেশিরভাগই কিন্তু ইয়ংস্টার প্লেয়ার তো এই টিমটার ভারতীয় বিভাগের এক্সপিরিয়েন্স কিছুটা কম বলতে বড় সে কারণে কিন্তু এই টিমটার ফরেনার বিভাগের ওপর কিন্তু অনেকটা দায়িত্ব থাকবে এই টিমটাকে নেতৃত্ব দেবার এবং সেখানে এই টিমটার বিদেশিদের কথা বললে বিদেশি কারাকাড়া আছে তো গত বছর যেহেতু টিমটা চ্যাম্পিয়ন হয়েছিল তারা বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ারকে হারিয়েছে বাট তাদের মেন বিদেশি প্লেয়ারগুলোকে তারা কিন্তু ধরে রেখেছে তো সেখানে তিনজন বিদেশি প্লেয়ার যারা কিন্তু গত মরশুমের দল থেকে এই পাঞ্জাব এফসি দলে থাকছে এবং তিনজন নতুন বিদেশি প্লেয়ার কিন্তু এসেছে তো সেখানে প্রথম যে বিদেশি প্লেয়ার আর কি পাঞ্জাব এফসি দলে থাকছে গত মরশুম থেকে আছে সে হচ্ছে নেপালের গোলকিপার কিরণ লিম্বু এবার যখন থেকে আইএসএলে চারটে বিদেশি রুল হয়েছে তখন থেকে এই আর কি ফরেন গোলকিপার রাখার ব্যাপারটা কিছুটা আউটডেটেড হয়ে গিয়েছে কারণ ভারতীয় গোলকিপারদের কোয়ালিটি অনেক ভালোই থাকে এবং সে কারণে আইএসএল ক্লাবগুলো কিন্তু আর ফরেন গোলকিপারদের জন্য যায় না যখন আই শুরু হয়েছিল ছটা সাতটা বিদেশি রাখা যেত সেই সময় আমরা দেখেছিলাম ফরেন গোলকিপারদের খেলতে যেখানে ডেভিড জেমসের মতো লেজেন্ডারি গোলকিপার খেলেছিল। এডেল মেটে সে এ এসি লেজেন্ড হয়েছিল সেই সময় দিল্লি ডানসকেও আমরা দেখতাম স্প্যানিশ একজন গোলকিপারকে খেলাতে বাট সেই জিনিসটা আইএসএল এখন আর দেখা যায় না বাট এই মরসুম কিন্তু আবার দেখা যাবে যে একটা টিম ফরেন গোলকিপারের সঙ্গে থাকছে তো সেখানে কিন্তু আর কি নেপালের গোলকিপার কিরণ লিম্বু সে পাঞ্জাব এফসি টিমে থাকছে পাঞ্জাব এফসির কিন্তু এশিয়ান বিদেশিও সে আর সে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিদেশি এই পাঞ্জাবের স্কোয়াডে বাট আই থিঙ্ক পাঞ্জাব টিমটাকে যদি ভালো কিছু করতে হয় তাদেরকে কিন্তু দেখতে হবে একজন ইন্ডিয়ান গোলকিপারকে সেট করার জন্য তাদের টিমে হয়তো খুব কোয়ালিটি নাম করা ভারতীয় কেউ নেই তবে তারা যদি ফরেন গোলকিপার খেলে আউটফিল্ডে তিনটেই ফরেনার ইউজ করতে পারবে দশ জনের মধ্যে এবং সেখানে কিছুটা সমস্যা কিন্তু হতে পারে সেখানে এটা আমার পার্সোনাল মতামত আর বাকি কিরণ লিম্বুর সঙ্গে যে দুজন বিদেশিকে পাঞ্জাব এফসি গত মরসুম থেকে রেখে দিয়েছে তার মধ্যে একজন হচ্ছে স্প্যানিশ জুয়ান মেরা এবার জুয়ান মেরা অনেকের কাছেই পরিচিত নাম আগে ইস্টবেঙ্গলেও খেলে গিয়েছে স্প্যানিশ অ্যাটাকার রাইট উইং থেকে এবং স্ট্রাইকারের পেছন থেকে অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার এই দুটো পজিশনে খেলতে প্রেফার করে এবং তারও কিন্তু একটা বিলিয়ান্ট মরসুম গিয়েছিল গত মরসুম তার সঙ্গে লুকা ম্যাটসেন স্লোভেনিয়ান স্ট্রাইকার তো তাকেও আমরা ইন্ডিয়াতে অনেক দিনে দেখছি গোকুলাম কেরালার হয়েও ভালো খেলেছিল এবং গত মরসুমটা তারও কিন্তু পাঞ্জাব এফসিতে দুরন্ত গিয়েছে তো লুকা ম্যাকসেন এবং জুয়ান মেরা দুজনেরই গত মরসুমটা ব্রিলিয়ান্ট গিয়েছিল এবং সেই দুজনকেও পাঞ্জাবে এফসি ধরে রেখেছে তো কিরণ লিম্বু জুয়ান মেরা আর লুকা ম্যাকসেন এই তিনজন কিন্তু গত বছরের দল থেকে পাঞ্জাবে আছে আর তার সঙ্গে তারা কিন্তু তিনজন নতুন বিদেশি প্লেয়ার নিয়ে এসেছে যার মধ্যে একজন হচ্ছে জর্ডন উইলমার গিল তো জর্ডন উইলমার গিলও মেনলি সেন্টার ফরওয়ার্ড যে কিন্তু গত বছর আইএসএল পথে মানে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নর্থ ইস্ট টিমে যোগ দিয়েছিল আর নর্থ ইস্টে এসে কিন্তু মারাত্মক খেলেছিল প্রচুর গোল করেছে তো পনেরোটা ম্যাচে পনেরোটা গোল কিন্তু জর্ডন উইলমার গিল গত বছর আইএসএল আর সুপার কাপ মিলিয়ে নর্থ ইস্টেরও করেছিল এবার বলতে পারো এটা যে অনেকগুলো পেনাল্টিও মেরেছিল বাট তারপরে গোল তো করেছে তো সেই প্ল্যাটটাকে কিন্তু পাঞ্জাব নিয়েছে নতুন সাইনিং তাদের এবং এর পাশাপাশি তারা গ্রিস থেকে একজন সেন্টার কেনেছে এনেছে দিমিত্রিওস যার ব্যাপারে কয়েকদিন আগেই তোমাদেরকে জানালাম এবং সেই প্লেট লিগে টপ ডিভিশনে অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে একটা কোয়ালিটি শাইনিং মনে হয়েছে দিমিত্রিয়সকে এবং তার সঙ্গে সব থেকে ইম্প্রেসিভ আমার যে শাইনিংটা পাঞ্জাবের মনে হয়েছে সেটা হচ্ছে তাদের মিডফিল্ডার মাদি তালাল যে কিন্তু একজন ফ্রেঞ্চ বড়কান মিডফিল্ডার এবং এই প্লেয়ারটা কিন্তু প্রপার একটা হুগো বুমো টাইপের ভাইব দিচ্ছে কারণ প্রথমত এই প্লেয়ারটারও এজ কম মাত্র ছাব্বিশ বছর বয়স তারও কিন্তু হুগো বুমোর মতো ফ্রেঞ্চ আর মরক্কো দুই দেশের সিটিজেনশিপ আছে এবং সেও কিন্তু হুগোর মতো সেন্ট্রাল মিডফিল্ড অ্যাটাকিং মিডফিল্ড সেকেন্ড স্ট্রাইকার এই রোলগুলোই খেলতে পারে একই টাইপের প্লেয়ার বলতে পারো তো সেখানে কিন্তু এই প্লেয়ারটাকে বর্তমান সময় আমরা পাঞ্জাবের হুগো বুমো বলতে পারি এবং হুগোর মতোই কিন্তু একটা ভালো কেরিয়ার তার ইন্ডিয়াতে হতে পারে কোয়ালিটি প্লেয়ার কিন্তু মনে হয়েছে এই প্লেয়ারটা দিকে কিন্তু আর কি মোহনবাগানকে বেশি করে নজর রাখতে হবে তো সেখানে মাদি তালাল আই থিঙ্ক এই মরসুমের পাঞ্জাবের কিন্তু ট্রাম্প কার্ড vale. প্লেয়ারটাকে দেখে কিন্তু ভালোই কোয়ালিটির প্লেয়ার মনে হয়েছে তো পাঞ্জাবের প্লেইং ইলেভেন কি হতে পারে আইএসএল এর জন্য ওভারঅল বেস্ট প্লেইং ইলেভেন এবং মোহন বাগানের কেমন হতে পারে সেই নিয়ে যদি আলোচনা করা যায় পজিশন ওয়াইজ কথা বললে ইন্ডিয়ান প্লেয়ারগুলো সম্বন্ধে আমাদের আইডিয়া হয়ে যাবে তো আমরা নর্মালি একটা ফোর ফোর টু ফরমেশনে পাঞ্জাবের লাইন আপটা দেখবো সেখানে গোলকিপারের কথা বললে পাঞ্জাবের ফার্স্ট চয়েস গোলকিপার ওভারঅল দেখতে গেলে হয়তো কিরণ লিম্বু ছিল বাট আমার মনে হয় পাঞ্জাবকে একটা ইন্ডিয়ান গোলকিপারকে ফিট করালে সেটা বেটার হবে এবং সেখানে হয়তো খুব বড় নাম কেউ নেই বাট রবি কুমার অথবা সিভিন রাজ্যের মধ্যে কাউকে তারা ট্রাই করতে পারে সেন্টার ব্যাগেরদের কথা বললে সেখানে গ্রিসের সেন্টার ব্যাগ দিমিত্রিয়সকে খেলানো উচিত সেখানে লিডার হিসেবে সে খেলতে পারে এবং তার পাশে ইন্ডিয়ানদের মধ্যে সুরেশ মিতেই অথবা মেল রয় আসিসি কেউ কিন্তু ফার্স্ট চয়েস হতে পারে এছাড়াও নিখিল প্রভু মাসুদ শরীফের মতো অপশানরা আছে বাট আই থিঙ্ক রয় আশিসি অথবা আর কি সুরেশ মিতই এর মধ্যে কেউ কিন্তু পাঞ্জাবের ফার্স্ট চয়েস সেন্টার ব্যাগ হতে পারে দিমিত্রিয়সের সঙ্গে দুই সাইড ব্যাগের কথা বললে পাঞ্জাবের কোচ হয়তো লেফট ব্যাগ হিসেবে মোহাম্মদ শালা আর রাইট ব্যাগ হিসেবে লুং ডিমের উপর ভরসা করতে পারে তাদের উপরেই সে ভরসা দেখিয়েছিল তো এটা কিন্তু পাঞ্জাবের রক্ষণভাগ হতে পারে যদিও পাঞ্জাবের রক্ষণভাগ কিন্তু খুব একটা মারাত্মক কিছু লাগছে না মোহনবাগানের মতো টিমের সামনে কিন্তু এই ডিফেন্স লাইন ভালো রকম সমস্যায় পড়তে পারে সেন্ট্রাল মিডফিল্ডের যদি এবার আমরা কথা বলি তো সেখানে দেখো দুটো প্লেয়ার আছে পাঞ্জাবের যারা কিন্তু ফার্স্ট টিমের প্লেয়ার হতে পারে একটা অমরজিৎ সিং কিয়াম আর একটা স্যামুয়েল লিংডো বাট বর্তমান সময়ে দুজনেই কিন্তু আছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের ক্যাম্পে ওভারঅল বেস্ট প্লেইং ইলেভেন বানাতে গেলে এই দুই প্লেয়ারকে আমরা রাখতে পারতাম যে অমরজিৎ আর স্যামুয়েল লিংডো দুজন একসাথেও খেলতে পারে অথবা দুজনের মধ্যে যে কোনো একজন খেলতে পারে বাট যেহেতু দুজনই এখন এশিয়ান গেমসের ক্যাম্পে আছে তো এই জায়গাটায় ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে তারা হয়তো আশিস প্রধান অথবা প্রাক্তন মোহনবাগান প্লেয়ার রিকি ইউজ করতে পারে এবং তার পাশে কিন্তু মাদি তালালকে খেলাতে পারে যেখানে সে কিন্তু ক্রিয়েটিভ প্লেয়ার বা অ্যাটাক তৈরি করার কাজটা করবে দেন যদি আমরা দুই উইঙ্গারের কথা বলি সেখানে অ্যাজ এ রাইট উইঙ্গার কিন্তু লিওন অগাস্টিনের ওপর তারা ভরসা করতে পারে এই প্লেয়ারটা বেশ ভালো এছাড়াও কিন্তু সুইডেন ফার্নান্ডেজের মতো প্লেয়ার আছে এবং লেফট উইং থেকে কিন্তু ব্র্যান্ডনকে খেলাতে পারে যেও গত বছর পাঞ্জাবের হয়ে ভালো খেলেছিল এবং তার সঙ্গে প্রশান্তের অপশানও থাকছে তো আই থিঙ্ক পাঞ্জাব দুজন ইন্ডিয়ান উইঙ্গারের সঙ্গে যেতে পারে এবং সেখানে ডবল স্ট্রাইকারে গেলে জর্ডন উইমার গিল এবং তার সঙ্গে লুকা ম্যাকসেন এই দুজনকে খেলিয়ে দিতে পারে এটা কিন্তু ফোর ফোর টু ফরমেশনে পাঞ্জাবের একটা আর কি প্লেইং ইলেভেন হতে পারে আর যদি পাঞ্জাবের কোচ ফোর টু থ্রি ওয়ান ফর্মেশনে যায় সেখানে এই টিমটাই দুজনের জায়গায় একজন স্ট্রাইকার রেখে লুকা ম্যাক্সেন অথবা জটন উইলমার গেলের মধ্যে যে কোনো একজনকে রেখে তার পেছন থেকে কিন্তু নম্বর টেন রোলটাই জুয়ান মেরাকে রাখা যেতে পারে তো এটা কিন্তু পাঞ্জাবের বেস্ট পসিবল প্লেইং ইলেভেন হতে পারে এই কালকের মোহনবাগান ম্যাচটার জন্য আর যদি ওভারঅল আমরা গোটা মরশুমের পসিবল প্লেইং ইলেভেনের কথা বলি সেখানে হয়তো মিডফিল্ডের জায়গাটাই চেঞ্জ হতে পারে অমরজিৎ সিং কিয়াম খেলতে পারে সেই জায়গাটাতে এবং হতে পারে যে অমরজিৎ সিং কিয়াম এবং স্যামুয়েল লিংডো দুজন একসাথে সেন্ট্রাল মিডফিল্ডে খেললো এবং নম্বর টেন রোলটায় মাদি তালাল ডানদিকে উইং থেকে জুয়ান ক্যামেরা বাঁ দিকে রুইং থেকে ব্র্যান্ডন এবং অ্যাজ এ স্ট্রাইকার লুকা ম্যাটসেন অথবা জর্ডন উইলমার গিল এটা কিন্তু মরসুমের জন্য বেস্ট প্লেইং ইলেভেন পাঞ্জাবের হতে পারে বাট যেহেতু কালকের ম্যাচের জন্য অমরজিৎ আর স্যামুয়েল লিংডো অ্যাভেলেবেল নেই কালকের ম্যাচের জন্য প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেটাই ওই জন্য আগে দিয়ে দিলাম তো ওভারঅল পাঞ্জাবের টিমটা ভালো লাগছে খারাপ টিম না বাট এক্সপিরিয়েন্সের দিক থেকে তারা কিছুটা পিছিয়ে থাকবে মানে মোহনবাগানের মতো টিমের সামনে তাদের টিমটাকে হয়তো কিছুটা কমা টিমই মনে হবে বাট সেখানে কিন্তু তাদের বিদেশি প্লেয়ারদেরকে বড় দায়িত্ব নিতে হবে যদি তাদের এই আইএসএলে ভালো কিছু করতে হয় সেখানে কিন্তু মাদি তালা লুকা ম্যাচসেন জুয়ান মেরা বা দিমিত্রিয়সের মতো প্লেয়ারদের উপর কিন্তু বড় দায়িত্ব থাকবে তো বলল আই থিঙ্ক পাঞ্জাব টিমটার সম্বন্ধে তোমাদের কিছুটা হলেও আইডিয়া হয়ে গিয়েছে বাকি ম্যাচটার ম্যাচ রিভিউ আলাদা করে আসবে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের লাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই